এডুকেশন চ্যানেল থেকে শৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যেটা ছাত্রছাত্রীদের বলতে চাই ম্যাকআউটের, যে সামনের যে সেমিস্টারটা হতে চলেছে, অ্যাকচুয়ালি এটা ইভেন্ট সেমিস্টার। এই সেমিস্টারটা আগস্ট মাসেই সম্ভবত হচ্ছে, এবং যেটা শোনা যাচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে, যে একটা খবর আমাদের কাছে আসছে যারা আমরা পড়াই, যে এটা নাকি ডেসক্রিপটিভ পেপারও হতে পারে। মানে আগে যে ম্যাকআউটের প্যাটার্নটা ছিল, যেটা হচ্ছে গ্রুপ এ তে 10-10x1, গ্রুপ বি তে 5x3=15, এবং গ্রুপ সি তে 15x3 করে টোটাল 70 মার্কস হতো, এইরকম একটা মানে প্যাটার্নের কোশ্চেন ডেসক্রিপটিভ হতে পারে, যেটা কিন্তু আগে অনলাইনে MCQ প্যাটার্নটা পুরো হচ্ছিল। তো এবারে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন হওয়ার চান্স কিন্তু বেশি। তো ওই জন্যে যেসব ছাত্রছাত্রীরা সামনে ইভেন সেমিস্টার দেবে, যারা আইটিতে আছো বা ম্যানেজমেন্টে পড়ছো বা যারা ইঞ্জিনিয়ারিং করছো, তাদেরকে আমার একটাই কথা বলার, যে তোমরা একটু ভালো করে পড়াশোনাটা করো, এবং ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো ওগুলো তোমরা একটু নিজেরা তৈরি করে রাখো। সেগুলো তৈরি করলে মনে হয় একটু সুবিধে হবে, তার সঙ্গে MCQ অবশ্যই তোমরা তৈরি করবে। কারণ যদিও শুনছি যে ডেসক্রিপটিভ পেপারই হবে, এরকম প্যাটার্নটা আমি বলে দিলাম, তাও ইউনিভার্সিটির লাস্ট একটা কি ডিসিশন নেয় সেটাও দেখার, এবং সেটা কিন্তু ডিসিশনটা হয়তো এক্সামের হয়তো 15-20 দিন বা 1 মাস আগেই নিল। সেই জন্য তোমাদের MCQ প্রিপেয়ার থাকতে হবে, থরলি পড়তে হবে। আর যেসব ছাত্রছাত্রী আর কি, যারা অনেকে এরকম বেশিরভাগই হয়তো আছে, আমার বলা উচিত না যদিও, যারা মনে করছে না পরীক্ষার আমার সময় অনলাইনেও টুকে হয়ে যাবে, তো আমি তাদেরকে বলবো যে দেখো, অনলাইন পরীক্ষার সময় টুকে হয়তো তুমি পাশ করে যাবে, ঠিক কথা, ভালো নম্বর পেয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমার এটা বুমেরাং হয়ে আসবে। কারণ এরপর তো তুমি কিছু শিখলে না সাবজেক্টটা, যখন তুমি ইন্টারভিউ ফেস করবে পরবর্তীকালে চাকরির এখানে যাবে, তখন তো তুমি কিছু বলতে পারবে না। আর তখন বলতে না পারলে অবভিয়াসলি যেটা হবে প্রবলেম, যে তুমি ভালো ইন্টারভিউ বা ভালো কোম্পানি, যে কোর ফিল্ডের জবগুলো যেটা নিয়ে তুমি পড়াশোনা করছো, সেই জবের জব কিন্তু তুমি সহজে পাবে না, এবং সেই তোমাকে কিন্তু সেই হয়তো সেই BPO ডেটা এন্ট্রি অপারেটার এইরকম কাজ হয়তো করতে হতে পারে, যদি তুমি ঠিকঠাক করে তোমরা পড়াশোনা না করো। তো সেই জন্য আমি বারবার বলছি যে এই যে প্র্যাকটিসটা, যে আমি ম্যানেজ হয়ে যাবে, অপশন আছে আমার কাছে, আমি দেখে লিখে দেবো, কাউকে ফোন করব, তো এইগুলো আমার মনে হয় যে এখন তোমরা যথেষ্ট গ্র্যাজুয়েশন লেভেল হয়ে গেছে, পোস্ট গ্রাজুয়েশন লেভেল ম্যানেজমেন্ট আইটি, মানে গ্র্যাজুয়েশনটা পর্যন্ত লেভেল আছে, তো এগুলো একটু ম্যাচুরিটি ছেলেমেয়েদের নিজেদের মধ্যে আনা দরকার। যে আমি যদি মিনিমাম পড়াশোনা না করি, আমি যেটা লামসাম টাকা এসব প্রাইভেট জায়গায় খরচা করে পড়ছি অ্যাকাউন্টে, তো সেই টাকাটা কিন্তু পুরোটাই জলে যাবে। শুধু ডিগ্রি নিয়ে কিছু হয় না, এটা খুব সত্যি কথা, আমরাও জানি, কারণ আমরাও এক সময় কনসালটেন্সি আমাদের ছিল এবং আমরা রিক্রুটমেন্ট করতাম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি ইন্টারভিউ অনেকগুলো রাউন্ড হয় এবং বেশ টাফ রাউন্ড হয়, সেখানে কিন্তু একটি থেকে শুরু করে পার্সোনাল ইন্টারভিউ, যদি সাবজেক্টের উপর নলেজ আছে কিনা সেগুলো কিন্তু ইন্টারভিউটা দেখে। এবং যেহেতু এখন ব্যাপারটা আর কি, কম্পিটিশনটা খুব টাফ হয়ে গেছে, জব মার্কেটটা খুব খারাপ হয়ে গেছে কোভিডের জন্যে, কারণ দেখো ইন্ডাস্ট্রি সেরকম গ্রোথ নেই, GDP কমে গেছে, এখন প্রোডাকশন নেই, লোকের হাতে টাকা নেই বলে ডিমান্ড নেই, সেই জন্য প্রোডাকশন হচ্ছে না। তো সেই কথাটা মাথায় রেখে আমার মনে হয় যে তোমাদের কিন্তু একটু পড়াশোনা করা উচিত, এবং আমি তো বলেই দিলাম যে এবারে হয়তো অনলাইন এক্সাম হলেও কিন্তু একটা ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা দেওয়ার হয়তো কোশ্চেন করার সম্ভাবনা থাকবে, সেটা মাথায় তোমরা রেখো। আজকে এই অবধি বলেই আমি আমার শেষ করছি, আর অবশ্যই আমার কথা ভালো লাগলে চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।